নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, পীর সাহেব কেবলার আগমন, পীর সাহেব কেবলার আগমন, মাওয়াবাসীর পক্ষ থেকে, মাওয়া যুব ফ্রন্টের পক্ষ থেকে নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে রিসালাত, পীর সাহেব কেবলার আগমন, প্রধান মেহমানের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলোচনাটা একটু সামনে রয়ে গেছে, হুজুর চলে আসছেন, হুজুর অনুমতি দিছেন, আপনাকে অসুবিধা না থাকলে আমি একটু বলবো আর কি। কোরআন শরীফ থেকে সরাসরি বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়গুলো উঠে আসছে, দেখেন। অনেকে বলে মিলাদুন নবীর ব্যাপারে কোরআন হাদিসে কোনো অনেক দলিল নাই। কোরআন শরীফের আউযু বিল্লাহ আলিফ আর বিসমিল্লাহর বাদ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যতগুলি আয়াত, যতগুলো হরফ, যতগুলো হরকত, যতগুলো নুকতা, যতগুলো অক্ষর আছে সমস্ত কিছুতেই আমার নবীজির মিলাদুন নবীর দলিল আছে, ঠিক কিনা বলেন? কিন্তু কথা হচ্ছে যে কানা অন্ধ ওই ব্যক্তি তো দেখতে পারবে না, যার চোখ আছে কিন্তু সামনে কার্ডের চশমা লাগায় থুইছে সেও তো সামনে কি আছে দেখতে পারবে? তাহলে হেরাও তাফসিরে জালালাইন পড়ে, আমরাও তাফসিরে জালালাইন শরীফ পড়ি, আমরা তাফসিরে জালালাইন পড়া নবীজিরে কই নূর আর হেতে কই নবীজিরে মাড়ি, বলেনি এমন কথাটা? আপনাকে এদিকে আছে নাকি? আমি যখন এই মাওয়াতে এই ফাঁকা মসজিদে যখন ইমামতি করি তখন একবার 1 কোটি টাকার চ্যালেঞ্জে নবীজির নূরের পক্ষে আমি এবং বাজার মসজিদের খতিব সাহেবের একটা মোনাজারার কথা ছিল, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, শেষ পর্যন্ত মোনাজারাটা হয় নাই। শুধু এখানে না, আপনাদের এখানকার খতিব সাহেবকে ছোট করা আমার উদ্দেশ্য না, গোটা পৃথিবীর সমস্ত নবীজির নূরের বিরোধী, নবীজির মাটির পক্ষের মৌলবীদেরকে অতীতে চ্যালেঞ্জ করেছি, আজও চ্যালেঞ্জ করে যাই, কেউ যদি মোকাবেলা করার হিম্মত রাখো 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ রয়ে গেল, মোকাবেলা করো, আসো, নবীরে মাটির প্রমাণ করতে পারলে তোমারে 10 লক্ষ টাকা দিব, তোমার কাছে তওবা করব, জীবনের জন্য নবীদের নূরবালা ছাইরা দিব, এর থেকে উত্তম কথা আর আছে নাকি? এর থেকে উত্তম কোনো প্রস্তাব আমার কাছে নাই। আর যদি যদি তুমি নবীদের মাটির প্রমাণ করতে না পারো তাইলে তুমি তওবা করবা, জীবনের মতো পরিবর্তন হয়ে যাইবা, শুধরাইবা, এর থেকে বেশি কিছু তোমার কাছ থেকে আশা করি না। মুসলমান নবীজিরে কয় নবীর বেলা মাটির, আহা, আপনারা সবাই একটা কথা জানেন, এই জমিন কি দিয়ে বানাইছে আল্লাহ? কথা কন না কার? আপনারা কি আমার কথা বুঝেন না? এই জমিন কি দিয়ে বানাইছে আল্লাহ? এই ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশি ফু দিব, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাইব, এই জমিনের মাটি কি সেদিন মাটি থাকবো না তামা হইব? কি হইব? জোরে বলেন কি হইব? তাহলে নবী যদি মাটি হয় কিয়ামতের ময়দানে নবী তো তামা হওয়ার কথা, কারণ এই জমিনের এটা এখন মাটি, কিয়ামতের ময়দানে এটা হইব তামা। তাহলে নবী যদি মাটি হয় কিয়ামতের ময়দানে নবী তো তামা হওয়ার কথা, নবীজি কি কিয়ামতের ময়দানে তামা হয়ে যাবেন? নাউজুবিল্লাহ পড়বেন না, জোরে পড়বেন না, নাউজুবিল্লাহ। আচ্ছা হে মৌলবি কয় আমরাও মাটির নবীও মাটির, এই আপনাদের মধ্যে কেউ আছেন নি কিয়ামতের ময়দানে তামা হয়ে যাবেন গা? কোন থাকলে কোন বলে হুজুর আমি আছি তামা হয়ে যাবো, আছেন নাকি? তাহলে কিয়ামতের ময়দানে এই জমিনের মাটি তামা হয়ে যাবে, আমাদের কেউ আল্লাহ বিভিন্ন ভাবে ইঙ্গিত দিয়ে বুঝায় হ্যাঁ আমরাও মাটির তৈরি, মাটির সৃষ্টি, আমাদের ব্যাপারে বিভিন্ন দিক থেকে বলে, ডাইরেক্ট প্রমাণ কেউ দিতে পারবে না আমরা মাটির তৈরি, এর একটা বাস্তব প্রমাণ হইলো যদি আমরা ডাইরেক্ট মাটি নিতাম তাহলে কিয়ামতের ময়দানে আমরাও তামা হয়ে যাইতাম, ঠিক কিনা কর? কিন্তু জমিন তামা রইবে, আমরা আস্থা থাকবো, যেমনি আছি এমনি, জমিন তামার হবে, নবীর আস্ত থাকবেন, জমিন তামার হয়ে যাবে, ফেরেশতারা আস্ত থাকবেন, তাহলে বোঝা গেল? আদম আলাইহিসসালাম রে যে আল্লাহ ডাইরেক্ট মাটি মাটি দিয়ে বানাইছে, সেদিন তো আদম নবীও তামা হইতো না, সুবহানাল্লাহ। কারণ কারণটা কি? আদম আলাইহিসসালাম রে বানাইছে কোন জায়গার মাটি দিয়ে এটা জানেন? হজ করতে জাননি, কথা কয় না, হজ করতে জাননি, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেননি, এই বাইতুল্লাহ শরীফ যে চতুর্দিকে ওয়াল দিয়া যেই জায়গাটারে বাইতুল্লাহ বানাইছে আল্লাহ, এই জায়গার মাটি দিয়ে আদম নবীর বানাইছে আল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে কয় না রে, যেই জায়গার মাটি দিয়ে আদম নবীর বানাইছে ওই জায়গা তওয়াফ করলে হজ হইয়া যায়, সুবহানাল্লাহ। কর
তাহলে আদম নবীরে যে জায়গার মাটি দিয়ে বানাইছে ওই জায়গা তওয়াফ করলে হজ হয়। দেখেন ওই জায়গার মাটি দিয়ে আদম নবীরে বানাইছে, কিন্তু ইসরাফিল ফেরেশতা যেদিন বাসি ফুঁদিব ওই জায়গাটাও তামা হইয়া যাইব, কিন্তু আদম নবী তামা হইব নি। কেন হইতো না? কারণ কি? কারণ হইল আদম নবীর পেশানিতে আমার দয়াল নবীর নূর মোবারক লাগছে, যার কারণে সূর্যের পাওয়ার থাকবে না আদম নবীকে তামা বানানোর কথা বলেন ঠিক কি না? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুসলমান। অতএব আমার নবীজির নূর মোবারক। আমার নবীজির ক্ষেত্রে আমি আয়াতটা শেষ করে দিচ্ছি, শুনেন। আল্লাহ কয় পাঁচ কারণে আসমানে যা আছে জমিনে যা আছে সব আমার শুকর আদায় করে। এই পাঁচটা কারণের মধ্যে লাস্ট পাঁচ নাম্বার কারণ হলো, হুজুর আপনার আমি তাগমাজে পাঠাইছি, আপনার মিলাদ হইছে, যার কারণে আসমান এবং জমিনের সব কিছু আমি আল্লাহর তাসবিহ আদায় করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম বলেন নবী গগ রহমাতুল লিল আলামিন, আপনি নবীজির আল্লাহ জমিনে পাঠাইলেন কারণটা কি? কি কারণে, কোন উদ্দেশ্যে পাঠাইলেন? আমার আল্লাহ কয় নবী গো বলে দেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনি জমিনে তশরীফ আনছেন আমি আল্লাহর আয়াতগুলি তাদেরকে তিলাওয়াত করে শোনানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী আপনি জমিনে আগমন করেছেন আমি আল্লাহর আয়াতগুলি তাদেরকে শিখানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় নবী গো আপনারে পাঠানোর দুই নাম্বার কারণ, ওয়ায়ু যাক্কিহিম, আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার কারণ হলো এই মানুষগুলো শিরকের দ্বারা নিজের কলবকে কলুষিত করেছে, নোংরা করেছে, অপবিত্র করেছে। মূর্খতা এই মানুষ করতে করতে নিজের কলবকে বরবাদ করে ফেলেছে। নবী গো এই মানুষগুলোর গোটা জিন্দেগী বাহিরে এবং ভিতরে অপবিত্রতায় ছেয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনি নবীরে পাঠাইছি, আপনি নবী তাদের ভিতর এবং বাহিরে আপনি তাদেরকে পরিপূর্ণ পবিত্র করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আল্লাহ কেন পাঠাইছে দেখেন, এক নম্বরে আল্লাহর আয়াত আমাদেরকে শিখানোর জন্য। নবী আইছে শিখাইতো নাকি শিখতো? কি জন্য আসছেন? তাহলে যে শিক্ষক হয়ে আসে, আপনাদের এখানে স্কুল আছে না? স্কুলে সরকারি স্কুল আছে নি, শিক্ষক আসেনি? তাহলে এই শিক্ষকে আইলে যদি কন যে স্যার আপনি যেন মাস্টার হইছেন, আমাকে এই স্কুলে তো কোনোদিন আপনাদের পড়তে দেখি নাই, তাহলে কি আপনাদের বুদ্ধিমান করবো না বেয়াক্কল করবো? যেমনি ভাবে স্কুলের মাস্টার হইতে ওই স্কুলে পড়াশোনা করন লাগে না, গভর্নমেন্ট তারে ওই স্কুলের শিক্ষক হিসেবে নির্বাচন করলেই তিনি শিক্ষক হওয়ার জন্য যথেষ্ট। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন এই জমিনে আগমন করেছেন আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। অতএব সৃষ্টির কাছ থেকে নবীর শিক্ষা অর্জনের দরকার নাই, আল্লাহ নবীদের শিখায়া অর্থ হইব কি? নাবিউন শব্দের অর্থ হইল অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা। সুবহানাল্লাহ। যিনি নবী তার কাছে গায়েবের খবর আছে, যার কাছে গায়েবের খবর নাই তারা নবী বলা যায়, তিনি নবী না। যে নবী আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সব নবীদের কাছে গায়েবের খবর দিতেন কে? জোরে বলেন কে দিতেন? আল্লাহ। এইজন্য আমার নবী নাবিয়ুন শব্দের অর্থ হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা। হ্যাঁ মাশাআল্লাহ, ফিসা হুজুর আছে যেহেতু আরো সহজ। মুসলমান আমি শর্ট করে দেই। আর উম্মি অর্থ কি? উম্মি অর্থ হইল ওই নবী যে নবী কোন সৃষ্টির কাছ থেকে কোন শিক্ষা অর্জন করা লাগে নাই, বরঞ্চ এই মূর্খ জাতিকে গায়েবের আলেম শিক্ষা দেওয়ার জন্য যিনি আগমন করেছেন তিনি হচ্ছেন নাবিউল উম্মি। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। অথচ নাবিউল উম্মি দিয়া ওই যে আল্লাহ আমাগরে কইছে, আমাগরে না তাও ওই জাহেলি যুগে যারা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে, তাগরে আল্লাহ কইছে ফিল উম্মিয়িনা, আর হইলো গণ্ড মূর্খের মতো, এরা কি করে না করে, নিজের সন্তান মেয়ে সন্তান হইলে জিন্দা কবর দিয়ে দিত, কত নাম্বারের মূর্খ ছিল এরা চিন্তা করেন।
এর লিগে আল্লাহ একবার মূর্খ কইছে, কিন্তু নবীজির মূর্খ বলে নাই। আল্লাহ বলে নবী আইছে তোমাগরে, এক নাম্বার কাজ আমার আয়াত নবী তোমাগরে শিখাইবো, তার মানে নবী ছাত্র না শিক্ষক হয়ে আসছে, জোরে কন্যা সুবহান। দুই নাম্বার, নবী এমন এক কারিগর হয়ে আসছে যে ওয়াই যাক্কিহিম, সমস্ত অপবিত্র ব্যক্তিদেরকে নবীজি আল্লাহর শিখানো কারিকুলাম দিয়া পবিত্র করে ফেলবে, জোরে কন্যা সুবহান। আল্লাহ বলেন হুজুর তিন নাম্বার কারণ, ওয়াই আল্লিমুহুমুল কিতাব, এই কিতাব আমি আল্লাহ আপনি নবীর কাছে দিছি, এটা আমি তাগো কাছে দেই নাই, আপনি তাদেরকে আপনার মতো করে শিখাবেন, জোরে কোন সুবহান। তাহলে নবী আইসা কোরআন শরীফ পড়তো না পড়াইতো, শিখতো না শিখাইতো, মুসলমান এই বেদ দফরে এটাই বুঝে না। এরপরে আল্লাহ কয় হুজুর আমি আপনার ভিতরে এমন জিনিস দিছি, এটা হইলো ওয়াল হিকমা, প্রজ্ঞা। হিকমা প্রজ্ঞা মানে এই ফিকহের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান, এটারে যারা ইংরেজিতে বলে ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিফিক, বিভিন্ন রকমের অন্যান্য শরীয়তের যত জ্ঞান আছে, শরীয়তের বাইরে জ্ঞান বিজ্ঞানের যত জ্ঞান আছে হুজুর আমি আল্লাহ আপনার ভিতরে দিয়ে আপনারে পাঠাইছি, আপনি তাদেরকে এগুলি শিখাবেন, এগুলির মধ্যে অভ্যস্ত করবেন, জোরে কন্যা সুবহান। যেমন আমাগরে নবী যে ওযু শিখাইছে, ওযু ওযু ওযুর মধ্যে মাথা মাসাজ করেন না, মাথা মাসাজ করেননি, পরে দিয়ে এই ভিজা হাতে গাড়ের উপরে একটা ডলা দেননি, দেননি, সায়েন্স সায়েন্টিফিক, পৃথিবীর বিখ্যাত চিকিৎসক তারা চিন্তা করলো এই গাড়ের উপরে মানে দিলে কি হয়, তারা রিসার্চ করে দেখে কোন ব্যক্তি যদি দিনে একবার তার ঘাড়ের উপর হালকা পানি দিয়া মাসাজ করে, ওই ব্যক্তি কোনোদিন ব্রেন স্ট্রোক করবে না। দিনে কয়বার করলে? একবার। আর আমরা আল্লাহ নামাজ দিছে দিনে পাঁচবার, নবী কয় পাঁচবার ওযু করো, আমাদেরকে সিস্টেম দিছে পাঁচবার। বিজ্ঞান চিন্তা করে দেখে, সায়েন্টিফিক বিজ্ঞানীরা চিন্তা করে দেখছে, গবেষণা করে দেখে, কোন একটা মানুষ যদি দিনে পাঁচবার এই ওযু করে, তার ঘাড়ের মধ্যে মাসাজ করে, তার মাথায় স্ট্রোক জনিত ছোট হোক বড় হোক কোন ধরনের রোগ তার মৌত পর্যন্ত কোনোদিন তার আক্রমণ করতে পারবে না, জোরে কোন সুবহান। প্রেসার নিয়ন্ত্রণে রাখে, আর এই প্রেসার যখন বেশি বেড়ে যায় তখনই ব্রেন স্ট্রোক হয়। তাহলে জ্ঞান বিজ্ঞানের মালিক আমার নবীজিরে বানাইছে কে? তো নবী কি দুনিয়াত বিজ্ঞান শিখতে আইছে না শিখাইতে আইছে? তাহলে নবীজি বিজ্ঞানের ছাত্র না, নবীজি বিজ্ঞানের শিক্ষক, কথা বলেন ঠিক কিনা? শোনেন, হ্যাঁ এই কথাগুলো আল্লাহ কি লিগা কয়, শুনেন আল্লাহ কয় ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, নবী গো আপনারে আমি এই সমস্ত গুণ দিয়া পাঠাইছি, তার কারণ হলো এই যে জাহেলি যুগের বেকুবেরা এ মূর্খরা এগুলি নির্দ্বিধায় নিঃসন্দেহেরা গোমরাহির মধ্যে ছিল, আপনি এই কয়েকটা জিনিস আমার আয়াত তাগরে শিখাইয়া তাদেরকে পবিত্র কইরা, তাগরে আমার কিতাব শিখাইয়া, তাগরে জ্ঞান বিজ্ঞান শিখাইয়া, তাগরে প্রকৃত মানুষ বানানোর জন্য আমি আল্লাহ আপনি রসুলকে পাঠাইছি, সুবহানাল্লাহ। আচ্ছা এবার দেখেন, তাহলে এই পর্যন্ত আমরা যা পাইলাম, আমার নবীর কাছে গায়েবের এলেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এই জন্যই তো আল্লাহ কয় ওয়া আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আরে হিকমতের ভিতরে সব গায়েব। কেমন হুজুর, কেমন আসমান কয়টা? আসমান বলে একটা, আসমান কয়টা? সাতটা। আমরা শিওর কনফার্ম, আসমান কয়টা? জমিন কয়টা? এই আসমান যে সাতটা, আপনারা কেউ গিয়ে গণ্যাইছে কথা কর না? আপনার এলাকার মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব যায় গণ্যাইছে, এমপি সাহেব গেছেনি, আমাকে প্রধানমন্ত্রী গেছেনি, আচ্ছা আমাকে প্রধানমন্ত্রী বাদ দেন না, এই যে নাসার বিজ্ঞানীরা কয়দিন পর পর খালি রকেট ফাড়ায় ফাড়ায়নি, এই নাসার বিজ্ঞানীরা কি আসমানে যায় গণ্যাইছে সাতটা আসমান? আসমান কয়টা কথা কয়, আসমান কয়টা? আসমান যে সাতটা, এই খবরটা আমাদের কাছে দিছেন আমার নবী, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এটা কি জাহেরি এলেম না গায়েবি এলেম? কথা কোন জাহেরি এলেম না গায়েবি এলেম? আমাগো দুই কান্দে দুইজন ফেরেশতা আছেনি, দেখছেন নি জীবনে? দেখেন নাই কোনদিনও না? ঘুমানোর সময় কন্যা বেলা আরে নাম অসনা কদ্দুর হুইয়ালু, মাঝে মধ্যে কন্যা দেখেন না? আমার নবী দেখতেন নি? কথা কন্যা দেখতেন নি? তাইলে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, এই খবরটা তো আমার নবীজি দিছে, তাইলে এটাও তো গায়েবের এলেম ঠিক কিনা বলে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কথায় আছে কথা কন ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, জ্ঞান এনে জ্ঞান দিলে বুঝবে, আর যেটা বেকুবে আজম জ্ঞানী সাজ্জা রয়েছে এটারে যতই বুঝাবেন লাভ হইতো না, কারণ কথায় আছে কুত্তার লেজের ভিত্তে যদি আপনি
এই যে কি কি তেল না আছে, জৈতুনের তেল, আপনি যদি কুত্তার লেজের ভিতরে মারতে থাকেন 12 বছর মাইরো, 12 বছর পরে ছাইরা দিলে জায়গা ঠিক কি না গো? আর কুকুরের লেজে তেল মাই খালাপ নাই, তেল মাখতে হইলে মানুষের মাথাত মাখো, বুদ্ধি বাড়বো, কথা কন ঠিক কি না? মুসলমান আল্লাহ কয় হুজুর এই গুণগুলি আপনারে দিয়া পাঠাইছি, ওয়াখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। এখানে চমৎকার লম্বা কথা বলছে, আমি ওদিকে গেলাম না, আল্লাহ গাযালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ কয় নবী, আপনার এই বিষয়গুলি যারা মান্য নিব আমি তাগরে পুরস্কৃত করব, তারাই প্রকৃত মানুষ, আর আপনার এই বিষয়গুলোর যারা বিরোধিতা করব হেগো কথাই আল্লাহ কয়, মাসালুল লাযীনা হুম্মিলাত তাওরাত, তাওরাতে আপনার শান বয়ান করছি তখন ইহুদিরা মানছে, আপনি নবীর আগমনের পরে কিছু ইহুদি মানে নাই, মানু মুসলমানদের মধ্যে কিছু মুনাফেক আছে যারা আপনার শানের কথা শুনলে তারা মানে না নবী গো, সুম্মালাম ইয়াল ইয়াহমিলুহা কামাসালিল হিমার। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এরা দেখতে মানুষ হইল, এরা চতুষ্পদ জন্তু, গাধার থেকে কোন অংশে কম না, জোরে বলেন নাউজুবি। তাহলে নবীর এই মর্যাদা গুলি যে মানছে সে মানুষ, স্বীকৃতি দিছে কে? যে মানে নাই সেই গাধা, সেই মূর্খ বর্বর, ঘোষণা দিছে কে? না নকশবন্দি কইছে কে? কইছে জোরে কন কে? কইছে কষ্ট পাইতেছেন আপনারা? অনেকে কইবেন হুজুর আমগো মসজিদের ইমাম সাহেব এডি কয়, ওই ইমাম সাহেবরে ততক্ষণ সম্মান করবেন যতক্ষণ আমার দয়াল নবীজির এসে সম্মান করবে, যদি কোন ইমাম আমার দয়াল নবীজির সম্মানে আঘাত করে আপনি ওই ইমাম সাহেবের আদর করবেন? আদর করবেন? লগে ঘুরাইবেন? ঘুরাইয়েন না, আদর করেন, এটা চাও কয়েন না, লস ফুরাডা লস। অতএব রব্বুল আলামিনের দপ্তরে ফরিয়াদ করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রিয় নবীর উপর পূর্ণ ঈমানের উপর থেকে সব সময় আল্লাহর তাসবিহ জিকির আজকার পাঠ করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে পড়ি আমিন, আর জোরে পড়েন আমিন। এই জিকির করবেন নি আপনারা? বাবা সকাল সন্ধ্যায় জিকির করেন, এর লেগেই তো, এর লেগেই তো পীর সাহেব আল্লাহর ওলিদের কাছে যাইতে হয়, ওনাদের কাছে গেলে ওনারা কয় বাবা প্রথম সবক ফজরের পরে জিকির, মাগরিবের পরে জিকির করা লাগবে বাবা। এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে বাড়তে বাড়তে নবীর শানে দুরুদ ও সালাম সহ বিভিন্ন নফল ইবাদত সহ সব কিছু শিখতে হয় বাবা। প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে প্রতিষ্ঠানে যেতে হয়, আর এলমে লাদুননি তরিকতের এলেম, এলমে মারেফাত শিখতে গেলে পীর সাহেব আল্লাহর ওলিদের কাছে যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আমাদের মুর্শিদ কেবলাহাত খাস তত্ত্বাবধানে আমাদের এই প্রথম একটা বই আপনাদের জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে মুস্তফার উপরে, কালেকশন করে নবীজির প্রেম ভালোবাসার উপর একটা বই লিখছে, এটার নাম হলো ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর সাহেব কেবলার সঙ্গে সফর সঙ্গে যিনি আসছেন তিনি নিয়ে আসছেন, এটার মূল্য কত? 50 টাকা এটার মূল্য। আমি বলবো একটা বই বাড়িত লয়ে যান, প্রতিদিন রাইতে বাচ্চা ঘরে বসায়া এক পৃষ্ঠা করে আপনি পয়রা শোনাইব, আপনি নিজেরা এলেম অর্জন হইব, বাচ্চাদেরও নবীর প্রেম তাদের অন্তরে পয়দা হবে ঠিক কিনা বলে। আমার নবী দায়লামি শরীফের 262 পৃষ্ঠায় বলেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, এক নাম্বার হুব্বে নাবিয়িকুম, তোমরা তোমাদের বাচ্চাদেরকে তিনটা জিনিস, তিনটা আদব অবশ্যই শিক্ষা দিবে। এক নাম্বার হুব্বে নাবিয়িকুম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, যারে উর্দুতে কয় ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কন্না সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়াহুব্বে আহলে বাইতিহি, আমি নবীর আহলে বাইতের মহব্বত, তোমার তোমার ছেলেদেরকে সন্তানদেরকে শিখাবা। তিন নম্বরে নবী বলেন ওয়াকিরাতিল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত তুমি তোমার বাচ্চাদেরকে অবশ্যই শিখাবা। অতএব এই বইটার দাম 50 টাকা, যারা নিতে চান আপনাদের কাছে বই নিয়ে আসবে, হট্টগোল করার দরকার নাই, 50 টাকা দিয়ে বইটা নিতে পারবেন। আর এটা হলো আমাদের ইসলামপুর গাছতলা দরবার শরীফের পক্ষ থেকে বাৎসরিক একটা ক্যালেন্ডার,
এবং বিভিন্ন আউলিয়া কেরামদের দরবার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর সংকেত দেওয়া আছে এবং ইসলামিক প্রতি মাসে ফজিলতপূর্ণ যে দিনগুলো এগুলো সুন্দর করে মার্ক করা আছে। এই যে দেখেন এখানে সবুজ লাল এগুলি দিয়া মার্ক করা আছে কোন মাসের কোন দিনটা ইসলামিক ফজিলতপূর্ণ দিন। এটা বুঝার জন্য এখন আমরা এই ক্যালেন্ডারটা হইলেই যথেষ্ট হবে। ক্যালেন্ডারটা অত্যন্ত সুন্দর করছে। এটার মূল্য কত? 80 টাকা। এটার মূল্য 80 টাকা। যদি কেউ নিতে চান একটা ক্যালেন্ডার বাসায় নিয়ে রাখতে পারেন। আপনাদেরকে অনুরোধ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হ্যাঁ, পিসার কেবলার কাছে ক্ষমা চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসলে আমরা নবীজি দাঁড়ায় সালাম দেই ইয়া নবী।